আমরা যারা চাকরি করি তাদের চারপাশে তেলবাজ কর্মীর কোনো অভাব নেই। তো চলুন দেখি একটা তেলবাজির নমুনা। বস, আপনার মাথার চুলগুলা অসাধারণ সুন্দর, আর জেল দিলে আপনার চুলগুলা আরও বেশি সুন্দর লাগে। আমি আপনার মতো চুল বানাতে চাই কিন্তু পারি না। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় বসের মাথায় আস্ত বড় একটা টাক, আর চুলগুলাও সুন্দর না। এই হলো ভাই তেল দেওয়ার অবস্থা। কিন্তু তেলবাজ কর্মীর কোনো আত্মসম্মান নেই, সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। আজকে আমরা আলোচনা করব যে কারা বসকে বেশি তেল দেয়। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, ফাঁকিবাজ কর্মী। বেশিরভাগ ক্ষেত্রেই অলস বা ফাঁকিবাজ মানুষই বসকে সবথেকে বেশি তেল দিয়ে থাকেন, কারণ বসের গুড বুকে থাকতে কম কাজ করেও বেশি প্রশংসা পেতে চায় তারা, আর এই প্রশংসা পাওয়ার জন্যই তারা বসকে তেল দিয়ে থাকে। দুই নম্বর, আত্মসম্মানের অভাব। আপনি খেয়াল করে দেখবেন যেসব মানুষের মধ্যে আত্মসম্মানের অভাব থাকে তারাই বসকে সব থেকে বেশি তেল দেয়। বস এদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারে, বাড়ির কাজ করাতে পারে, বাজার করাতে পারে, এমনকি এদের দিয়ে গা হাত পাও টিপিয়ে নিতে পারে। আবার এই আত্মসম্মানের অভাবওয়ালা কর্মীরাই দেখবেন নিচের থেকে নিচু তলার কর্মীদের সাথে খারাপ ব্যবহার করে। তিন নম্বর, যোগ্যতার অভাব। যারা চাকরি করেন তারা দেখবেন যারা বসকে তেল দেন অধিকাংশরই যোগ্যতার অনেক অভাব। তারা কাজের ব্যাপারে কোনো নতুনত্ব আনতে পারেন না, তাদের দক্ষতা হয় একদম কম। এসব দক্ষতা ঘাটতেই তারা বসকে তেল দিতে থাকেন। চার নম্বর, উচ্চাকাঙ্ক্ষা অথবা ভালো ইনক্রিমেন্ট ও প্রমোশন পেতে। ক্যারিয়ার নিয়ে অনেকেই অনেক বড় বড় স্বপ্ন দেখেন, আর এই স্বপ্ন পূরণ করার জন্য তারা বসকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন, আর এই সিঁড়িকে মসৃণ করার জন্য তারা যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন, হোক সেটা তেল দেওয়া অথবা অন্য কাজ। আবার বসও এদের অপব্যবহার করে থাকেন, তাদেরকে বিভিন্ন রকম কাজ করে নেন তাদের দিয়ে, যেগুলো তাদের কাজের সাথে কোনো মিল নেই, মানে পারিবারিক কাজ আর কি। পাঁচ নম্বর, নিজের দুর্বলতা ঢাকতে। দেখবেন যিনি বসকে তেল দিচ্ছেন তার কিছু না কিছু দুর্বলতা আছে, আর এই দুর্বলতা ঢাকার জন্যই সে বসকে অনেক বেশি তেল দেওয়ার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, তেল দিয়ে আপনি সাময়িকভাবে আপনার নিজের দুর্বলতা ঢাকতে পারবেন, কিন্তু কোনো এক সময় আপনার এই দুর্বলতা অবশ্যই অবশ্যই প্রকাশ পেয়ে যাবে। ছয় নম্বর, পারিবারিক ইতিহাস। অনেকেই আবার পারিবারিকভাবে এই তেল দেওয়ার বিষয়টা রপ্ত করে থাকে। আবার একটা জিনিস খেয়াল করবেন, স্কুল কলেজে যারা শিক্ষক বা শিক্ষিকাদের পিছনে বেশি ঘোরাঘুরি করছেন তারাই কর্মক্ষেত্রে গিয়ে বসকে সব থেকে বেশি তেল দেওয়ার চেষ্টা করেন। আবার অনেকের পারিবারিক ইতিহাস ঘাটলে দেখা যায় এদের বাপদাদা বা আত্মীয় স্বজন কেউ না কেউ বসকে তেল দিয়ে জীবনে উন্নতি করেছেন। এবার আমরা কথা বলবো একজন তেলবাজ কর্মীর শেষ পরিণতি কী। তেলবাজদের শেষ পরিণতি কখনো ভালো হয় না, সবাই তেলবাজকে ঘৃণা করে, তাদের সফলতা বলতে কিচ্ছু নেই। তেল দিয়ে ভালো কিছু করলে আপনার বিবেক মরে যাবে, আপনার সম্মান কমে যাবে, আপনার মনের জোর কমে যাবে। সফল লোক হিসেবে আপনাকে কেউ মনে রাখবে না, মনে রাখবে তেলবাজ হিসেবে। এই সফলতা পাওয়ার থেকে না পাওয়া অনেক ভালো। তেলবাজ মানেই ঘৃণার পাত্র, সবাই তাকে ঘৃণা করে ও হাসাহাসি করে। এত ঘৃণা নিয়ে আপনি কিভাবে ভালো থাকবেন? তেলবাজি করে পাওয়া সফলতা নিয়ে সবাই হাসবে, তাই তেলবাজি করে নয় কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করুন। তাহলেই আপনি গর্ব করতে পারবেন নিজেকে নিয়ে, নিজের কাজ নিয়ে, নিজের সফলতা নিয়ে।